আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ডে 22। অনেক টাকা পয়সা হিসাব করলাম, দুঃখজনক হলেও সত্যি এগুলো আমার একটাও না। এই যে বাসা ভাড়া দিয়ে আসবো গিয়ে, আহা টাকা, প্রচুর কষ্ট হয় এই টাকাগুলো দিয়ে আসতে। আচ্ছা দিয়ে আসি আন্টিকে, দেন আজকের রুটিনটা ফিক্সড করি। আজকে রুটিনটা করে ফেললাম, ভোকাবুলারি ম্যাথ সূচক লগ পুরোটাই করার ট্রাই করবো, টিএম পার্টগুলো করবো, বাংলাদেশ অ্যাফেয়ার্সের আজকে থার্ড আর ফোর্থ অধ্যায়টা করবো। ফোর্থ অধ্যায় আমি যতটুকু পারি করবো, কজ ফোর্থ অধ্যায়টা অনেক বড়, বাংলাদেশের অর্থনীতি অধ্যায়টা। সো যতদূর সম্ভব শর্ট নোট করার করে ফেলবো, আর নিউজ এতটুকুই আজকে। বাংলাদেশ অ্যাফেয়ার্সে অনেক বেশি টাইম লাগবে আই নো। ওকে তাহলে দেখা যাক কী হয়। কিসের পড়াশোনা কিসের কি, যে পরিমাণ গান হচ্ছে ইচ্ছা করতেছে গিয়ে নাচি, তার উপর আবার দুষ্ট বলা পাইন ছাড়ছে, মজা পাচ্ছি। সাথে বাতাস সাথে গান আর এই লাইটিং, ঢাকা রাতেই সুন্দর। আহা হঠাৎ সাউন্ডটা কমাই দিল কেন, এতক্ষণ ফুল সাউন্ড ছিল। যাই হোক আই এম এনজয়িং। বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অধ্যায়টাও শেষ, চতুর্থ অধ্যায়টা শুরু করার কথা ছিল আজকে, বা চেয়েছিলাম। বাইরে এত গান বাজনায় আর ইচ্ছা করছে না, ক্যাম্পাসের কথা মনে করছে খুব। আমি প্রচুর পরিমাণ প্রোগ্রাম করতাম, আমি আসলে ডান্সার, সো আসলে সাউন্ড শুনলে আমার শরীর ঠিক থাকে না, ছাদে গিয়ে একটু নিজে নিজে হেলে দুলে চলে আসলাম। এখান থেকে আজকে ভোকাবুলারি ম্যাথ, ম্যাথ শুধু সূচক করেছিল হয়নি, আর বাংলাদেশ তো তৃতীয় অধ্যায়, শুধু চতুর্থ অধ্যায় হয়নি, আর নিউজ ডান, টিএম পার্ট পড়িনি কিছু আজকে। যাই হোক থার্ড অধ্যায়, এখন বাজে 12:30, আজকে আর পড়বো না, এখন ভাবছি একটা ইউটিউবে মুভি দেখবো। আসলে মুভি ফুল দেখি না, এক্সপ্লানেশনগুলো দেখি, এক্সপ্লানেশনগুলো দেখে আজকে ঘুমিয়ে যাব। এই ওকে তাহলে কালকে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।